মিশিয়ে নিচ্ছি ফসলের অবশেষ, বিভিন্ন ধরনের ফুল ও পাতা, এগুলোকে আমরা লেয়ার করে করে প্রথমে একটি পিট তৈরি করে নিচ্ছি। এরপর আমরা দিয়ে দিচ্ছি গুড়ের জল। গুড়ের জল দেওয়াতে এখানে ডিকম্পোজের প্রক্রিয়াটা আরও দ্রুতগতিতে সম্পন্ন হবে। এছাড়া আমরা এখানে মিশিয়ে দিচ্ছি ট্রাইকোডার্মা ভেরিডি। ট্রাইকোডার্মা ভেরিডি একটি জৈব ছত্রাকনাশক, এটা ব্যবহারের ফলে এখানে ক্ষতিকর ছত্রাকগুলো যেরকম নষ্ট হবে, এছাড়া এখানে বিঘটনের কাজটাকে আরও দ্রুতগতিতে সম্পন্ন করবে। আমাদের এই সার তৈরির প্রক্রিয়াটা দীর্ঘ 3 মাসের, তাই প্রথম মাসে আমরা এই গোবর, এই গুড়ের জল আর ট্রাইকোডার্মাফিলিটি মিশিয়ে এই পিটটাকে ভালো করে আগে ডিকম্পোজ করে নেব। পরবর্তী পর্যায়ে বিভিন্ন রকম আরও জৈব উপাদান এর সাথে মিশিয়ে এই সারের গুণমান আমরা আরও বৃদ্ধি করে নেব, যেটা পরবর্তীতে আপনাদের সাথে যেমন যেমন কাজ করব আরেকটি ব্লগে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। এখানে চলে আসছে আরেকটি পিটে। এই যে পিটটা নেওয়া হয়েছে, এই গোবরটা পুরোপুরি ডিকম্পোজ নয়, 75-80% ডিকম্পোজ করব। এর সাথে আমরা কোনো লেয়ার করিনি, শুধুই গোবর রাখা রয়েছে। এর মধ্যে মিশিয়ে নেব 3টি উপাদান। এর মধ্যে নিয়ে নিচ্ছে মাটি, গুড় আর বেসন। এই 3টি উপাদান ভালো করে মিশিয়ে আমরা এই পিটটাকে ভিজিয়ে দেবো এবং রেখে দেবো ভালো করে ডিকম্পোজ হওয়ার জন্য। বাজার চলতি বিভিন্ন রকম জৈব সার ও জীবাণু সার কিনতে পাওয়া যায়, তবে আমরা বাজার থেকে আলাদা আলাদা জৈব উপাদান একসাথে কিনে সেগুলোকে নিজস্ব পছন্দ মতো অনুপাতে মিক্সড করে আমরা নিজের মতো করে জীবাণু জৈব সারটা আমরা তৈরি করে নিই, যেটা বেশ কিছুটা সময় সাপেক্ষ এবং শ্রম তো বটেই। আমাদের মুখ্য উদ্দেশ্য হচ্ছে মাটির স্বাস্থ্যকে ফিরিয়ে আনা, কারণ একমাত্র সুস্থ মাটিতেই সম্ভব সঠিক পুষ্টি গুণমান সম্পন্ন খাদ্য উৎপাদন। তাই আমাদের এই প্রয়াস যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমাদের ভিডিওটাকে লাইক অ্যান্ড শেয়ার করবেন। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।